শিশুর ওজন মাত্র 700 গ্রাম, জন্ম কৃত্রিম উপায় অর্থাৎ আইভিএফ প্রক্রিয়ায় এই শিশুকে বাঁচানো চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে নিরলস প্রয়াসের মাধ্যমে শিশুটিকে বাঁচিয়ে তুলে নিউ রামকৃষ্ণ সেবা সদনের চিকিৎসকেরা। 25 থেকে 26 সপ্তাহ আগে জন্ম নেওয়া শিশুটি প্রথম থেকেই দুটি ফুসফুস বিকল ছিল তার। ভেন্টিলেশনে রেখে 2 সপ্তাহ পর্যবেক্ষণের মাধ্যমে তাকে স্বাভাবিক করে আনার কৃতিত্ব রাখতেই পারেন চিকিৎসক নবীন বিশ্বাস। তিনি জানান, আজ বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু শিশুটিকে বাঁচিয়ে রাখা তাদের কাছে চ্যালেঞ্জ ছিল। সহায়তার হাত বাড়িয়েছেন সেবা সদনের কর্ণধার জিবি দাস। 1.5 থেকে 2 মাস পর্যবেক্ষণে রেখে শিশুটিকে সুস্থ করে তোলা হয়েছে। মোটামুটি 25-26 সপ্তাহ মাঝামাঝি বাচ্চাটির জন্ম হয় আর কি। বাচ্চাটি কৃত্রিম পদ্ধতিতে আইভিএফ পদ্ধতিতে জন্ম করা হয়, জন্ম দেওয়া হয়, সেটাও হয় আমাদের এই রামকৃষ্ণেরই আইভিএফ সেন্টার, সেখানেই চেষ্টা করা হয়। তো এরকম থার্ড টাইম এটা সেই চেষ্টার পরে বাচ্চা আমাদের কারণবশত বের করতে হয় আর কি, সময়ের আগেই, ঠিক আছে। সেই বেরোনোর পরেও বাচ্চার দ্বিতীয় কথা, প্রথম কথা যে প্রিম্যাচিওর হওয়ার কারণে বাচ্চা ফুসফুসের দুটোই ফুসফুসই বিকল ছিল আর কি বেরোনোর পরে। তো তার সাথে সাথেই বেরোনোর সাথে সাথেই বাচ্চাকে মেশিনে দেওয়া হয়, শ্বাসযন্ত্র, ভেন্টিলেটর মেশিন যেটা বলি, এবং সমস্ত ওষুধপত্র শুরু করা হয়। এবং প্রায় 2 সপ্তাহের উপরে বাচ্চা ভেন্টিলেটরে ছিল, সেখান থেকে ফুসফুসের নিরাময় হওয়ার পরে বাচ্চা আস্তে আস্তে বেরিয়ে ওঠে, বড় হয়ে ওঠে। এবং আস্তে আস্তে আজকে প্রায় 1.5-2 মাস পরিশ্রমের পরে বাচ্চা আজকে ছুটির সময় হয়ে এসছে। অন্যদিকে চিকিৎসক জিবি দাস জানান, এই সেবা সদনে 500 থেকে 1200 গ্রাম ওজনের ভূমিষ্ঠ শিশুদের বাঁচিয়ে তোলা কাজ চলছে। এই কাজে তারা অনেকটাই সফল। আধুনিক প্রযুক্তিতে এখানে চিকিৎসকেরা চিকিৎসা করে থাকেন। অনেকের ভ্রান্ত ধারণা আছে ওজন কম হলে শিশুদের বাঁচানো সম্ভব নয়, কিন্তু তাদের এই সেবা সদনে এই ধরনের বহু শিশুকে চিকিৎসা করে বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো প্রিম্যাচিওর বাচ্চা আছে, কার 1200 গ্রাম, কার বিভিন্ন, এখানে একটা 500 গ্রাম বাচ্চা আছে যারা এখন পর্যন্ত সুস্থ আছে। এই যে বাচ্চাটা এর কৃত্রিম প্রক্রিয়াতে বা টেস্ট বলে সেই প্রক্রিয়াতে তার বাচ্চা এসেছিল, কোনো কারণে ওর প্রিম্যাচিওর লেবার হয়, লেবারে তাকে আপনারা আটকাতে পারেনি, তার জন্মসে বাচ্চা ওজন হয়েছিল 700 গ্রাম, এবং সেটাকে একটা কম্প্রোমাইজ বেবি ছিল, তাকে ডক্টর নবীন বিশ্বাস চেষ্টায়, এখানকার যে সিস্টারদের প্রচেষ্টায়, সহযোগিতায়, এবং এখানে যে আধুনিক যন্ত্রপাতি আছে, 2 সপ্তাহ সে ভেন্টিলেটর ছিল, তারপরেও তা উইনিং আউট করা হয়েছে, এখন পর্যন্ত সে সুস্থ আছে।